আশা করি বন্ধু ভালো আছেন, সুস্থ আছেন। তো এই যে ইঞ্জিনটা দেখছেন, এই ইঞ্জিনটাই টোটাল 4 থেকে 5টা প্রবলেম নিয়ে আমার কাছে এসছে। তো আমি টোটাল ইঞ্জিনটাকে খুলে ফেলেছি, ফেলার পরে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো এর 4 থেকে 5টা যে প্রবলেমগুলো, সেই প্রবলেমটা হচ্ছে 1 নম্বর লোড নিচ্ছে না, 2 নম্বর কালো ধোঁয়া মারছে, 3 নম্বর ওভারহিট হচ্ছে, 4 নম্বর আপনার মোবিল টানছে, আর 5 নম্বর স্টার্ট হচ্ছে না, আর 6 নম্বর এক্সট্রা এটা হচ্ছে মিস ফায়ার, ইঞ্জিনে প্রচণ্ড পরিমাণে মিস ফায়ার আসছে। তো অলরেডি আমার দোকানে যে সমস্ত স্পেয়ার পার্টস আছে সেইগুলো আমি নিয়ে এসেছি, সেইগুলো এক একটা করে বের করি, বের করলে পরেই বুঝতে পারবেন যে কী কী আমরা চেঞ্জ করব। তো এই যে ভাই, এই ভাই হচ্ছে আমার এই গ্যারেজ থেকে প্রায় 40 থেকে 45 কিলোমিটার দূর থেকে এসছে, আমারই একজন সাবস্ক্রাইবার বন্ধু। তো তিনি দীর্ঘদিন ধরে আমার ফোন নাম্বারটা জোগাড় করেছেন, যে করেই হোক তা আমার কাছে ফোন করছে দীর্ঘদিন ধরে। ফোন করার পরে আমাকে বলছে যে ভাই আমার ইঞ্জিনটা খুলবো, টোটাল খুলে আমার কাজ করে দিতে হবে। তা আমার কাছে বেশ কিছুদিন আমার আগে ফোন করেছিল। তা যাই হোক, আমি ওনাকে একটা ডেট দিয়েছিলাম, সেই ডেটে নিয়ে এসছে, নিয়ে আসার পরে আমি টোটাল এই ইঞ্জিনটাকে খুলে ফেলেছি এবং তাকে বলে দিয়েছিলাম যে এত টাকা হয়তো খরচা হতে পারে। ওর কাছে জিজ্ঞেস করেছিলাম যে কী কী প্রবলেম হচ্ছে না হচ্ছে, তা সেই হিসাব করেই মোটামুটি আমি একটা খরচের হিসাব আমি ধরিয়ে দিয়েছিলাম, তারপরেই আর কি এই কাজগুলো করা হচ্ছে। তা দেখুন, এটা কিন্তু ক্র্যাঙ্ক, এই ক্র্যাঙ্কটা নষ্ট হয়ে গেছে, এটা মোবিল ঠিকঠাক দেয়নি, যার জন্যে কিন্তু এটা দীর্ঘদিন চলে চলে ক্র্যাঙ্কটা ঘষে শুরু করে দিয়েছে, মানে সিআর বুস্টটা একদমই নষ্ট হয়ে গেছে। তা এই কারণে ক্র্যাঙ্কটা আমরা বাদ দেব। তা বেশ কয়েকটা কারণের জন্যে কিন্তু আমরা কিছু কিছু স্পেয়ার পার্টস এক্সট্রার আমরা বাদ দেবো, যেরকম ক্র্যাঙ্ক, ক্যামশ্যাফ্ট, আপনার কানেক্টিং রড, তারপরে বিয়ারিং, আরও যে সমস্ত আনুষাঙ্গিক যে সমস্ত স্পেয়ার পার্টস লাগে সেইগুলো আমরা এর চেঞ্জ করে দেবো, তাহলে এই ইঞ্জিনটা একদম নতুন হয়ে যাবে। তা মেন বিষয়টা হচ্ছে এটা পুরনো ক্যামশ্যাফ্ট, এর রিডগুলো সব বসে গেছে। তো এই রিডগুলোর বসে যাওয়ার কারণে কিন্তু অতিরিক্ত তেল খাচ্ছে, 1 নম্বর, 2 নম্বর ওভারহিট হচ্ছে, আর ঠিকঠাক লোড নিতে পারছে না, এই হচ্ছে কারণ। এই কারণে ক্যামশ্যাফ্টটা আমরা চেঞ্জ করি। আর এই দুটো হচ্ছে পুরনো বিয়ারিং, এ খুবই অবস্থা সিরিয়াস, মানে কি এই যে কতটা প্লে হয়েছে দেখুন। তো এই কারণে কিন্তু এর বাদ দিয়ে দেবো, মানে বিয়ারিংগুলো বাদ দেবো এই কারণেই যে পিস্টন টপ লেভেলে গেলে পারে, যতটা যাওয়ার দরকার ততটা যেতে পারছে না, এই কারণে পিস্টন পিছিয়ে থাকছে, আর এর জন্যেই কিন্তু স্টার্টিংয়ে প্রবলেম এসছে। তা এই কারণে এই বিয়ারিং দুটো আমরা চেঞ্জ করে দেবো। আর এটা হচ্ছে কানেক্টিং, এটা হচ্ছে পুরনো কানেক্টিং, এই দেখুন এই পুরনো কানেক্টিংয়ের ভিতরে বুস্টটা কিন্তু ঘুরে গেছে আর নষ্ট হয়ে গেছে, এই কারণে এই নতুন কানেক্টিংটা আমরা এখানে ফিট করব, তাহলে এই সমস্যাগুলোর থেকে আমরা মুক্তি পাবো। তা মেন ব্যাপারটা হচ্ছে এই ভদ্রলোক, ইনি কিন্তু আমার কাছে বহুত দূর থেকে এসছে, যে করেই হোক আমার নাম্বার জোগাড় করেছে, এই কারণে এনার কাজটা একটু গুরুত্ব নিয়েই কাজ করব। তা এটা হচ্ছে মোবিল ক্যাচার, এটাই কিন্তু মোবিল পাম্প এই এয়ার কুলার ইঞ্জিনের। তো এই ক্যাচারটাকে আগে ফিটিং করে নেওয়ার পরে তারপরে কিন্তু এই বিয়ারিংগুলো ফিটিং করতে হবে। তা এটাই হচ্ছে সিস্টেম, মোবিলটাকে যদি ঠিকঠাক না দিতে পারে তাহলে কিন্তু এই ক্র্যাঙ্ক তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, এই কারণে এই মোবিল ক্যাচারের উপরে খুবই গুরুত্ব দেওয়া উচিত, যে ক্র্যাঙ্কটাকে অন্তত বাঁচানোর জন্য। শুধু ক্র্যাঙ্ক বলে না, এইবার বিষয়টা হচ্ছে ইঞ্জিনের লোড ক্যাপাসিটি বলুন আর যাই বলুন না কেন, এই মোবিল ক্যাচার যদি দুর্বল থাকে তাহলে কিন্তু সমস্যা আছে। দুর্বল বলতে কি, এর যে ছিদ্র আছে সেই ছিদ্র দিয়ে মোবিল ঠিকঠাক যদি না নিয়ে ক্র্যাঙ্কের ভিতরে প্রবেশ করাতে পারে তাহলে কিন্তু এই ক্র্যাঙ্ক দীর্ঘদিন চলবে না, তাতে করে লোড ক্যাপাসিটিও কমে যাবে আর ক্র্যাঙ্ক তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো এটা যেহেতু নতুন ক্র্যাঙ্ক, এটা সিডি অরিজিনাল ক্র্যাঙ্ক আছে, তো ফিটিং করার সময় একটু গুরুত্ব নিয়ে ফিটিং করা উচিত। এবার দেখতে হবে যে ক্যাচারটা ঢিলা আছে নাকি না, ঠিক আছে, আর বিয়ারিংটা টাইট আছে নাকি এটাও দেখে নিতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে ক্র্যাঙ্কের যে বিয়ারিংয়ের মাপটা সেই মাপটা হয়তো সঠিক থাকে না, নতুন ক্র্যাঙ্কের যে সমস্ত প্রবলেমগুলো আসে হয়তো সঠিক না থাকলে পারে, এতে সমস্যা গিয়ে দাঁড়ায়,
বিয়ারিং অনেক সময় দেখা যাচ্ছে যে জোরে টাইটে ঢুকে তখন বিয়ারিংটা টাইট হয়ে যায় বা ফেটে যায়। তা এই সমস্যার জন্যে দেখুন বডি কিন্তু নষ্ট করে দেয়। বডিটা কীরকমভাবে নষ্ট করে দেখুন, যদি আমি বিয়ারিংটা টাইট করে ফিটিং করি তাহলে কী হলো, বিয়ারিংটা জাম থাকবে, মানে ইজিভাবে ঘুরবে না। তখন কি হয়, বডির ভিতরে যখন ফিটিং করব ক্র্যাঙ্ক, তখন এই বডির ভিতরে যে ব্র্যাঙ্ক বিয়ারিংয়ের জায়গাটা থাকবে সেই জায়গাটা দেখা যাচ্ছে যে বডির উপরের কলার সহ ঘুরতে থাকবে। তা তখন কি হয়, এই বডির জায়গাটা ক্ষয়ে যায় আর তখনই সমস্যায় গিয়ে দাঁড়ায়, বডিটা নষ্ট করে দেয়। তা অনেকের দেখা যাচ্ছে যে বডি দেখবেন যে অনেক সময় ইঞ্জিনের বডি ঢিলা হয়ে যায়। তা ঢিলা হওয়ার মূল কারণ কিন্তু এইখানটাই। আর যতই নতুন বিয়ারিং দেওয়া হোক আর যাই হোক, তখন কিন্তু পিস্টন কিন্তু পিছিয়ে যাবে টপ লেভেল থেকে। তা টপ লেভেল থেকে পিছিয়ে গেলেই কিন্তু ইঞ্জিন স্টার্টে প্রবলেম আসবে, এক নম্বর। আর দুই নম্বর, মিস ফায়ার আসবে কিন্তু, যদি টপ লেভেলে সঠিকভাবে না যায় পিস্টন তারে কিন্তু মিস ফায়ার আসবে। তা অনেক সময় দেখা যাচ্ছে যে হাউজিং ঢিলা থাকলে পারে হাউজিংটাকে চেঞ্জ করা যায়, এটার বেশি দাম না, হয়তো দেখা গেলো যে আমরা হাউজিংটাকে চেঞ্জ করে দিলাম, কিন্তু বডিটা কিন্তু অনেক দাম। আর বডি সচরাচর না অসুবিধা হলে পারে, এটা চেঞ্জ করা লাগে না। তা এই কারণে কিন্তু এই জায়গাগুলো খুবই গুরুত্ব নেওয়া উচিত, যে বডি ঢিলা আছে নাকি বা হাউজিং ঢিলা আছে নাকি। যদি হাউজিং ঢিলা থাকে তাহলে চেঞ্জ করে দেবেন, ব্যাস কোনো সমস্যা আসবে না। তা বেশ কিছুদিন ধরে আমার কাছে একটা কমেন্ট আসছে, সেটা আমি দেখেছি, রিপ্লে না দিতে পারলেও আমি কমেন্টগুলো ভালো করে গুরুত্ব নিয়ে পড়ি। তা দেখি কার কী প্রবলেম হয়েছে না হয়েছে, আর আমি চেষ্টা করি যতটা পারা যায় ততটাই আমি রিপ্লে দেওয়ার চেষ্টা করি। তা যাই হোক, তিনি লিখেছেন যে আপনার ইঞ্জিনটা ক্র্যাঙ্ক চেঞ্জ করছেন, দু তিনবার চেঞ্জ করেছেন অথচ ক্র্যাঙ্কটা টিকছে না। তা মেন প্রবলেম এইখানটাই, দেখা যাচ্ছে ক্র্যাঙ্কের লাইনটা সঠিক না থাকলে পারে, এই তখন কিন্তু এই ক্র্যাঙ্ক থেকে না নষ্ট হয়ে যায়। অনেক সময় কি হয়, হয়তো বডি ঢিলা হয়ে গেছে, আপনার হাউজিংয়ের দিকটা টাইট আছে বা হাউজিংয়ের দিকে ঢিলা হয়ে গেছে, দেখা যাচ্ছে যে অপোজিট সাইডের বিয়ারিংটা টাইট আছে। তা এই কারণে কিন্তু এই ক্র্যাঙ্ক কিন্তু তখন সোজা থাকে না, যার জন্যে কিন্তু সমস্যায় গিয়ে দাঁড়ায়, সমানভাবে প্লে করতে পারে না, তখন ক্র্যাঙ্কের উপরে বিশাল একটা প্রেশার আসে আর তখনই ক্র্যাঙ্কের উপরে চোট পায়, চোট পেলেই কিন্তু ক্র্যাঙ্কটা ভেঙে যায়। তা এই হচ্ছে মেন প্রবলেম। তো যেহেতু নতুন ক্র্যাঙ্ক আমরা ফিটিং করছি, এইখানটাই আমাদের খুবই গুরুত্ব নেওয়া উচিত, যে কোনো জায়গায় টাইট আছে নাকি বা কোনো জায়গায় লুজ আছে নাকি, এই জিনিসটা খুব ভালোভাবে ফিটিং করতে হবে। তা এটা যেহেতু সিডি অরিজিনাল ক্র্যাঙ্ক আছে, তা কোনো রকম সমস্যা এলো না, দেখুন সবটাই ফিটিং হয়ে গেল খুবই সুন্দরভাবে, কোনো রকম সমস্যা আসেনি। তো এই রকম যদি ঠিকঠাক করে ফিটিং করা যায় তাহলে কোনো সমস্যা আসবে না। তা চলুন নেক্সট পার্টে আবার দেখা হবে।